হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2020 এসেছে। সো দেখো, উদ্দীপক হিসেবে আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এই উদ্দীপকের সাথে ক, খ, গ এবং ঘতে আমাদের কাছে কি কি প্রশ্ন চাওয়া হচ্ছে। তো আমরা মূলত উদ্দীপক হিসেবে দুইটি বিক্রিয়া দেখতে পাচ্ছি। আসলে বিক্রিয়াগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রোপাইল ব্রোমাইড CH3CH2CH2Br, প্রোপাইল ব্রোমাইডের জলীয় দ্রবণ, এর সাথে আমি যুক্ত করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এর পাশে একটা সংকেত দেওয়া আছে ALC, অর্থাৎ অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইড, যে সোডিয়াম হাইড্রোক্সাইডটিকে আমরা অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত করতে পারবো, এরকম একটি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এদের মাঝে যদি আমরা বিক্রিয়া সম্পন্ন করি তাহলে আমরা উৎপাদ প্রোডাক্ট হিসেবে কি কি পাবো দেখো। সোডিয়াম ব্রোমাইড পাবো, এ নামক একটি যৌগ পাবো এবং পানি পাবো। তাহলে আমার ফার্স্ট লাইনটা হচ্ছে গিয়ে বিক্রিয়ক লাইন, আমার নিচের যে লাইনটা সোডিয়াম ব্রোমাইড প্লাস এ প্লাস H2O, এটি হচ্ছে আমার উৎপাদের লাইন। এইটা একটা বিক্রিয়া আমাকে দেওয়া হচ্ছে। সেকেন্ড আমি অ্যানাদার একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, সেই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে যে এক নং বিক্রিয়া থেকে যেই এ যৌগ আমি পাবো, সেই এ যৌগকে যদি আমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই এবং প্রভাবক হিসাবে যদি আমি নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করি, তখন আমি একটা যৌগ পাবো, সেই যৌগ হচ্ছে গিয়ে যে বি যৌগ। তো এই দুইটা বিক্রিয়া দ্বারাই মূলত আমাদের উদ্দীপকটি সাজানো হচ্ছে। তো এখন আসো আমরা আমাদের ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের কাছে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে সমাণু কাকে বলে। তো সমাণুর খুব সহজ একটা সংজ্ঞা, যে একই আণবিক সংকেত বা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগকে একে অপরের সমাণু বলে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো আমার সামনে একটা সংকেত আছে CH2H6O, এটা একটা আণবিক সংকেত। তো এই আণবিক সংকেতটিকে আমি দুই ভাবে প্রেজেন্ট করতে পারি। এক, CH3 বন্ধন অক্সিজেন বন্ধন CH3, যার রাসায়নিক ভাবে নাম হচ্ছে কি ডাই মিথাইল ইথার। আর এই ঠিক সেম আণবিক সংকেতটিকে আমি অ্যানাদার একটা রূপ দিতে পারি, সেটা হচ্ছে কি CH3CH2OH, যেটা নাম হচ্ছে কি ইথানল। একটা হচ্ছে কি ডাই মিথাইল ইথার, আর একটা হচ্ছে কি আছে ইথানল। এখন দেখো, তো আমার আণবিক সংকেতের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। এখানেও ঠিক হচ্ছে কি দুইটা কার্বন 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানেও ঠিক দুইটা কার্বন 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন, কিন্তু আমি এদেরকে একটু ভিন্ন ভিন্ন ভাবে প্রেজেন্ট করার কারণে আমার এই গ্রুপটা হয়ে গেল ইথার গ্রুপ আর এই গ্রুপটা হয়ে গেল আমার অ্যালকোহল গ্রুপ। তো আমরা এদের দুজনকে পরস্পরের সমানও বলতে পারবো। তো কয়ের আনসার এতটুকু লিখতেই হবে। চলো খয়ের প্রশ্নে চলে যাই। আচার সংরক্ষণে ভিনেগারের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা নর্মাল কেসে জানি যে বাসাবাড়িতে যখন ঘরোয়াভাবে যখন আচার তৈরি করা হয় তখন হচ্ছে কি আছে ভিনেগার ব্যবহার করা হয় সেখানে। তো ভিনেগারটা কিভাবে আচারকে সংরক্ষণ করতে পারে, তাহলে ফার্স্ট আসো আমরা একটু পরিচিতি পর্ব দেখি। ভিনেগারের যে মূল উপাদান, সেই মূল উপাদানটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড CH3COOH। তো আগেই বলতেছি যেহেতু এইটা একটা অ্যাসিড আর আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে হচ্ছে কি প্রোটন বা এইচ প্লাস দান করতে পারে। তো দেখো আমরা যদি ইথানোয়িক অ্যাসিডকে যদি একটু বিশ্লেষিত করতে চাই তাহলে আমরা পাচ্ছি সেখান থেকে CH3COOH মানে ঋণাত্মক মূলক প্লাস হাইড্রোজেন ধনাত্মক মূলক। তো এই যে হাইড্রোজেন প্লাসটা, এই হাইড্রোজেন প্লাস কি করে যে আমার আচারকে নষ্ট করার জন্য যে ব্যাকটেরিয়া সেখানে জন্মাবে সেই ব্যাকটেরিয়াগুলোর প্রোটিনকে সে নষ্ট করে দিবে এই এইচ প্লাস। তো প্রোটিনকে যদি সে নষ্ট করে দেয় তাহলে সেখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারবে না, অর্থাৎ আচারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারবে না। আর ব্যাকটেরিয়া যদি সেখানে জন্মগ্রহণ করতে না পারে তারা কিন্তু খাবারকে দূষিত বা খাবারকে পচাতে যে সাহায্য করা সেই কাজটা করতে পারবে না, খাবারটা ভালো থাকবে, দ্যাট মিনস আচারটা ভালো থাকবে। তো এই জন্যই কিন্তু ভিনেগারের মধ্যে থাকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের মধ্যে থাকে এইচ প্লাস বা প্রোটন, এই প্রোটন গিয়ে ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং যার কারণে আমার সমগ্র যে আচার সেটা ভালো থাকে, সংরক্ষিত থাকে। এটা হচ্ছে আমার খয়ের যে অ্যান্সার। তো তোমরা কিন্তু এই বিক্রিয়া দুটো দেওয়ার পাশাপাশি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে খয়ের জন্য স্ট্যান্ডার্ড যতটুকু প্রয়োজন হয় ওইভাবে তোমরা অ্যান্সারটা লিখে দিলে আশা করি হয়ে যাবে। চলো গয়ের প্রশ্নে চলে যাই। এ যৌগ হতে অ্যালকোহল প্রস্তুতি সমীকরণ সহ লিখো। আমাকে কোশ্চেনটা বলছে যে এ যৌগকে, সেই এ যৌগ ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড এ যৌগকে যখন আমরা আইডেন্টিফাই করে ফেলবো দেন আমার কাজ হবে হচ্ছে এ যৌগ থেকে আমি কিভাবে অ্যালকোহল প্রস্তুত করব আমাকে সেটা সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। তো আমার এখানে প্রধানত দুইটা কাজ, ফার্স্টে এ যৌগকে আইডেন্টিফাই করা অ্যান্ড দেন এ যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করা। তো দেখো আমি কাজটা কিভাবে করতেছি। আমাদের গয়ের প্রশ্নে কিন্তু যেই ফার্স্ট যেই অ্যান্সার স্ক্রিপ্টে যেই কাজটা করতে হবে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে এবং এ যৌগের পরিচয় কি হবে সেটা জানতে হবে। তো আসো আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করার চেষ্টা করি। এইখানে দেখো প্রোপাইল ব্রোমাইড যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করতেছি। তো বিক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা একটু ভালোমতো বুঝতে হবে। সোডিয়াম এবং ব্রোমিন একত্রে যুক্ত হচ্ছে, অর্থাৎ প্রোপাইল ব্রোমাইড থেকে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করতেছে। সেকেন্ড দেখো আমার এই যে তিনটা কার্বন, এই তিনটে কার্বনের এই কার্বন থেকে অলরেডি ব্রোমিনটা চলে গেছে সোডিয়ামের সাথে,
এবং আমি এখন এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে মাইনাস করব বা হাইড্রোজেনকে একটা বাদ দিব। এই হাইড্রোজেনটাকে কোথায় দিব? এখান থেকে হাইড্রোজেনটাকে আমি এই যে OH মূলক আছে এই OH মূলকের সাথে দিব। অর্থাৎ আমার যে প্রোপাইল ব্রোমাইড, এই প্রোপাইল ব্রোমাইডের যে মিডল পজিশনে যে কার্বনটা আছে ওই কার্বন থেকে একটা হাইড্রোজেন আমরা হাইড্রোক্সিল মূলককে সরবরাহ করব। তাহলে এখান থেকে গিয়ে যদি একটা হাইড্রোজেন যদি হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু ইজিলি আমি সেখান থেকে পানি তৈরি করতে পারতেছি। তাহলে বাকি কি কি থাকতেছে দেখো, CH3 থাকতেছে, উঠালাম, এখান থেকে CH2 ছিল বাট বললাম একটা হাইড্রোজেন হাইড্রোক্সিল মূলকের কাছে চলে গেছে, তাহলে এখন হাইড্রোজেন একটা তো CH, আর এখান থেকে থাকতেছে CH2। তো যদি আমি সিঙ্গেল বন্ড দেই তাহলে কিন্তু আমার এই দুইটা কার্বন এক এক করে যোজনী ফাঁকা থেকে যাচ্ছে বা এক এক করে বন্ধন ফাঁকা থেকে যাচ্ছে, বাট যদি আমি এদের দুজনের মাঝে একটা ডাবল বন্ড দেখাই দেই তাহলে কিন্তু আমার উভয় কার্বন চার যোজনী ফিল আপ করতেছে। এরকম এই কার্বনের 2 আর 2 4, এই কার্বনের 1 2 3 4, এইভাবে উভয় কার্বন তাদের যোজনীকে ফিল আপ করতে পারতেছে। তাহলে এই যৌগ যে তৈরি হলো তার নাম হচ্ছে গিয়া প্রোপিন। তাহলে আমাকে মূলত কিন্তু প্রোপিনকে নিয়েই সমগ্র কাজগুলো করতে হবে। এরকম 2 নং বিক্রিয়ায় এ মানে প্রোপিন, 1 নং বিক্রিয়ায় এ মানে প্রোপিন, সবগুলো জায়গাতেই এ মানে প্রোপিনকে নির্দেশ করতেছে। এই যৌগ হতে অ্যালকোহল প্রস্তুতি, প্রোপিন থেকে আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো সেটা এখন আমাকে দেখাচ্ছে। তো আমরা প্রোপিন নিলাম, প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলাম, প্রভাবক হিসাবে হাইড্রোজেন পারঅক্সাইড আমাদেরকে সাহায্য করতেছে। তো এখন যে এই জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়া যে আমরা হাইড্রোজেন ব্রোমাইডকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা অংশে হাইড্রোজেন নিতে পারি, অপর অংশে ব্রোমিনকে নিতে পারি। আর এই যে আমার ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড যদি আমি কোনোভাবে ভাঙতে পারি, কোনোভাবে যদি ভেঙে দেই তাহলে কি হবে, এই কার্বনে একটা বন্ধন তৈরি হবে এবং পার্শ্ববর্তী কার্বনে নতুন করে একটা বন্ধন তৈরি হবে যদি আমরা ডাবল বন্ডের একটা বন্ডকে ভেঙে দিই, অর্থাৎ পাই বন্ধনকে ভেঙে দেই। তো এই কার্বনে যে বন্ধনটা তৈরি হলো আমি এই কার্বনে কি করব, এখান থেকে হাইড্রোজেনকে আমি এই কার্বনে সংযুক্ত করব। তো দেখো তাহলে কি হবে, CH3 CH2 হয়ে যাচ্ছে। এখন কিন্তু দুইটা বন্ড কিন্তু থাকবে না, বন্ধন থাকবে একটা, তাহলে সিঙ্গেল বন্ডকে এই রেখে দিলাম আর এখানে আছে CH2 CH2, আমার ব্রোমিনটা চলে যাবে তোমার এই কার্বনের বন্ধনের সাথে। তো এই বন্ধনটাকে আমরা নিচে না দেখি আমরা যা সেরকম পাশে দেখালাম, তাহলে এরকম পাশে বন্ধন থেকে আমরা ব্রোমিনকে যুক্ত করে দিলাম। তো টোটাল যৌগের নাম হয়ে যাচ্ছে এখন প্রোপাইল ব্রোমাইড, কেননা 3 কার্বন বিশিষ্ট ছিল আর হাইড্রোজেন ব্রোমিন, হাইড্রোজেন এবং ব্রোমিন দ্বিবন্ধন ভেঙে গিয়ে যুক্ত হচ্ছে, সো প্রোপাইল ব্রোমাইড। এখন এই প্রোপাইল ব্রোমাইডকে, এই যে আমার প্রোপাইল ব্রোমাইডকে যদি আমি পুনরায় আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করাই এবং এখানে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় দ্রবণ হতে হবে, AQ বা অ্যাকোয়াস দ্রবণ হতে হবে, তো প্রোপাইল ব্রোমাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করি তাহলে কি হবে দেখো, এই যে হাইড্রোক্সিল মূলক আছে এখানে আর এখান থেকে আছে ব্রোমিন মূলক, তো একটা অপরটা জায়গায় স্থানান্তর করবে। স্থানান্তর করবে বলতে বোঝাতে চাচ্ছি ব্রোমিন গিয়ে যুক্ত হবে হাইড্রোক্সিল মূলকের জায়গায় আর হাইড্রোক্সিল মূলক গিয়ে যুক্ত হবে ব্রোমিনের জায়গায়। তাহলে যদি এরা পরস্পর তাদের স্থান পরিবর্তন করে তাহলে দেখো কি হচ্ছে, CH3 CH2 CH2 ঠিকই থাকবে, যেই কথাটা আগে বলছে হাইড্রোক্সিল মূলক চলে আসবে ব্রোমিনের জায়গায়, তাহলে OH মূলক যুক্ত হয়ে গেল আর এই ব্রোমিন গিয়ে যুক্ত হবে সোডিয়ামের সাথে, তাহলে সোডিয়াম ব্রোমাইড। তো আমি এই যে নিচে যে লাইনটা লিখলাম CH3 CH2 CH2 OH, এটাকে বলা হয় অ্যালকোহল, কেননা এই মূলকের মধ্যে দেখো একটা OH মূলক রয়েছে, তো OH মূলক থাকলে কিন্তু তখন আমরা তাকে অ্যালকোহল বলতে পারবো। তো আমি প্রোপিন বা এ যৌগ থেকে আমি কি করলাম, অ্যালকোহল প্রস্তুত করলাম। আশা করি তোমরা গয়ের অ্যান্সারটি বুঝতে পেরেছো। চলো ঘয়ের প্রশ্নে চলে যাই, এ ও বি যৌগের মধ্যে তুলনা করো, এ ও বি যৌগ কি হবে। তাহলে ফার্স্টে এ যৌগের পরিচয় আমরা অলরেডি জানি, এখান থেকে আমরা এ যৌগের পরিচয় পেয়ে গিয়েছি, দেন বি যৌগ কি হবে সেটা আমাকে বিক্রিয়ার মাধ্যমে বের করতে হবে এবং এ আর বি যৌগ অবশ্যই ভিন্ন ভিন্ন হবে, এদের মাঝে আমাকে কম্পেয়ার করতে হবে যে এ কি কি কাজ করে বা এ কি কি বৈশিষ্ট্য দেখায় এবং বি কি কি বৈশিষ্ট্য দেখায়। তো চলো আসো আমরা আমাদের ঘয়ের অ্যান্সারটা স্টার্ট করি। তো দেখো আমাদের যে ঘয়ের প্রশ্নের মধ্যে মূলত কিন্তু এ ও বি যৌগের মধ্যে তুলনা করার কথা বলছে, তো তুলনা ওয়ান কাইন্ড অফ পার্থক্য বা এ যৌগ কি কি বৈশিষ্ট্য দেখায় বি যৌগ কি কি বৈশিষ্ট্য দেখায় আমরা একটু সেগুলোকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা কিন্তু এ যৌগ সম্পর্কে জানি যে এ যৌগ হচ্ছে কি আছে একটি প্রোপিন, তাহলে বি যৌগ কি হবে সেটা আমাদেরকে এই যে আমাদের 2 নং বিক্রিয়াটি কমপ্লিট করার মাধ্যমে বি যৌগের পরিচয়টা আমাদেরকে বের করে নিতে হবে। তো আমি যদি প্রোপিনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি এবং সেখানে যদি প্রভাবক হিসেবে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করি তখন কি হয় দেখো, তখন এই যে আমার যে ডাবল বন্ডের যে এই যে প্লেসটা, এই ডাবল বন্ডটা ভেঙে যায় এবং ডাবল বন্ড ভেঙে গিয়ে আমার এই কার্বন নতুন করে একটা বন্ধন ক্রিয়েট করে, এর পার্শ্ববর্তী কার্বন নতুন করে একটা বন্ধন ক্রিয়েট করে। আমি দুইটা হাইড্রোজেনকে কিন্তু পৃথক পৃথকভাবে এইভাবে লিখতে পারি, হাইড্রোজেন হাইড্রোজেন। তখন কি হয় দেখো,
দুইটা হাইড্রোজেন গিয়ে দুইটা কার্বনের সাথে যুক্ত হয়। তো এই যে সিএইচ যে কার্বনটা, এই কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে নতুন করে হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে সে কিন্তু হয়ে যাবে সিএইচ টু, এবং যার সাথে সিএইচ টু ছিল সে যদি নতুন করে একটা হাইড্রোজেন যুক্ত করতে পারে তখন কিন্তু সে হয়ে যাবে সিএইচ থ্রি। আর ডাবল বন্ড কিন্তু থাকবে না, তার কারণ আগেই বলেছি যে ডাবল বন্ড ভেঙে কিন্তু আমি দুইটা বন্ধন তৈরি করতেছি, দ্যাট মিনস ওটা হয়ে যাবে এখন সিঙ্গেল বন্ড। তো টোটাল সংকেতটা হচ্ছে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ থ্রি, যেটাকে আমরা বিযোগ বলতেছি। তো এখন আমার এ যৌগ হচ্ছে গিয়ে যে প্রোপিন, বি যৌগ হচ্ছে গিয়ে প্রোপেন, অর্থাৎ এ যৌগের মধ্যে আমরা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি আর বি যৌগের মধ্যে আমরা সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। তো প্রোপিন হচ্ছে গিয়ে যে একটি অ্যালকিন আর প্রোপেন হচ্ছে গিয়ে একটা অ্যালকেন, তাহলে এ যৌগ এবং বি যৌগের মধ্যে একটা পার্থক্য আমরা দেখাবো। তো দেখো দ্বিবন্ধন বিদ্যমান, আমরা কিন্তু দেখো এই যৌগের মধ্যে এই যে একটা ডাবল বন্ড পাচ্ছি আর এখানে কিন্তু একক বন্ধন বিদ্যমান, দেখো তো এই যে সংকেত, এই সংকেতের মধ্যে কিন্তু কোনো তোমার ডাবল বন্ড নাই, সবগুলো সিঙ্গেল বন্ড। তারপর সাধারণ সংকেত, আমরা জানি যে অ্যালকিন গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে কি সি এন এইচ টু এন, আর অ্যালকিন গ্রুপের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু, তার কারণ তোমরা যদি এখানে কার্বন এবং হাইড্রোজেন কাউন্ট করো দেখবা সি থ্রি এইচ সিক্স, মানে এখানে ছয়টা হাইড্রোজেন তিনটা কার্বন, আর এখানে তিনটা কার্বন আটটা হাইড্রোজেন, তিন তিন ছয় আট দুই আট, আর এখানে তিন দুই পাঁচ আর এক ছয়। তো হাইড্রোজেন সংখ্যা কার্বনের দ্বিগুণ এই এ যৌগের ক্ষেত্রে, আর বি যৌগের ক্ষেত্রে দ্বিগুণ থেকেও দুই বেশি, তাহলে সি এন এইচ টু এন প্লাস টু। তিন নাম্বারটা দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় তাদেরকে যারা একক বন্ধন বাদ দিয়ে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দেখায়, যে সকল যৌগের মধ্যে আমি একটা করে হলেও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখব তাদেরকে আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো। সম্পৃক্ত করা যাদের মধ্যে আমি কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখতে পাবো না, শুধুমাত্র সিঙ্গেল বন্ড পাবো, তারাই হচ্ছে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু এই আমার প্রোপেনের মধ্যে আমি সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, অতএব প্রোপেনকে আমি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো। চার নং, বেয়ার পরীক্ষা দেয়, আমরা অ্যালকিনের যে অসম্পৃক্ততার যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটাকে বলি বেয়ার পরীক্ষা বা বর্মিন্দমান পরীক্ষা, এরকম অসংখ্য পরীক্ষার সাহায্যে আমরা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা টেস্ট করতে পারি। তো যেহেতু সে অসম্পৃক্ত অবশ্যই সে বেয়ার পরীক্ষা দিবে, আর অ্যালকেন যেহেতু অসম্পৃক্ত না সে সম্পৃক্ত, তাহলে অবশ্যই সে বেয়ার পরীক্ষা দিবে না। অ্যান্ড লাস্ট ওয়ান, অধিক সক্রিয়, অধিক সক্রিয় আমি তাদেরকে বলবো, দেখো আমার অ্যালকিনের মাঝে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটাকে ভাঙনের মাধ্যমে আমি কিন্তু এরকম হাইড্রোজেন ক্লোরিন ব্রোমিন এরকম অসংখ্য যৌগ কিন্তু আমি চাইলে সংযুক্ত করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার অ্যালকেনের মধ্যে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই, সবগুলোই সিঙ্গেল বন্ড, তো এখানে কিন্তু সংযুক্ত করার সুযোগটা নাই, এখানে কিন্তু আমি চাইলে প্রতিস্থাপন করতে পারবো, অর্থাৎ একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে অন্য কাউকে বসাতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমাকে প্রতিস্থাপন করতে হবে না, আমি কিন্তু দ্বিবন্ধন ভাঙলেই কিন্তু আমি নতুন করে কাউকে কিন্তু এখানে সংযুক্ত করতে পারবো। তাই আমরা পাঁচ নাম্বারের ক্ষেত্রে যে কথাটা বলতে পারি যে আমার অ্যালকিন যৌগটি হচ্ছে অধিক সক্রিয় আর অ্যালকেন যৌগটি কম সক্রিয়। তো অধিক সক্রিয় হওয়ার পিছনে মূল যেটা রিজন সেটা হচ্ছে গিয়ে যে এখানে দ্বিবন্ধন আছে, আর কম সক্রিয় হওয়ার পিছনে যেটা রিজন সেটা হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড আছে। তো এই হচ্ছে গিয়ে মূলত আমার এ এবং বি যৌগের যেই তুলনামূলকভাবে পার্থক্য বা তুলনা করা হয়। তো এভাবেই আমরা তুলনা করতে পারি, আশা করি তোমরা সবাই অ্যান্সারটি বুঝতে পেরেছো। তো আমি ক খ গ ঘ চারটি প্রশ্নের উত্তরের সমাধান করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো আজকে সৃজনশীল পর্বটি আমি এখানেই শেষ করতেছি, আমাদের টেকনিক ইজি এডুকেশনের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। Thank you.